না হলে পরে আটালোর বিধানসভা নির্বাচনের পরে ফেব্রুয়ারির পরে মন্ত্রিসভা গঠনের আগে পরে ঘন্টায় হিসাব করে নেব আমরা, ছাড়া হবে না তোমাদের। এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আছে, জাতি উপজাতির মিলনস্থল। আপনার ডুপ্লিকেট কালীর দরকার নেই ত্রিপুরাবাসী, অরিজিনাল কালী মা আছে আমাদের কাছে। আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বেরিয়েছি। ঝর্ণা দিদি, আপনি বলেছেন যে বিপ্লব তো বউর কাছে চলে যাবে, বউ নয়, বউ এখানে আসছে, এখানেই থাকবে, শ্বশুরালয়ে থাকবে, ত্রিপুরাতে থাকবে, আপনাকে দিল্লিতে পাঠানো হবে, আপনাকে পাকিস্তানে পাঠানো হবে, আপনাকে ত্রিপুরা থেকে তরি পার করা হবে। ঝর্ণা দিদি, বিপ্লব তোকে তরি পার করবে না বন্ধু। এই জনসমুদ্র প্রমাণিত করে যে আপনারা 25 বছর ক্রমাগত ত্রিপুরাবাসীর উপরে যে অত্যাচার করেছেন, যখন আপনাদের গদি যাওয়ার সময় এসেছে তখন আপনার ফ্রাস্ট্রেশনে জেগেছে। আমি বলবো দিদি, আপনি তো মেম্বার অফ পার্লামেন্ট আছেন, এখানে ওম প্রকাশ জি আছে, ওম প্রকাশ জিকে নিবেদন করবো, ওম প্রকাশ জি দিদিকে একটু এমসে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা দিদি আপনাকে দেখার জন্য বলবে, দরকার হলে আপনার বৌমা, আমার মিসেজ আমাদের ধর্মপত্নী আপনার বৌমাও আপনাকে একটু সেবা করবে। আপনি সুস্থ হয়ে যান, আপনাকে ফল নিয়ে আমি পৌঁছে যাব, আপনি অসুস্থ হয়ে গেছেন।